আজ সকালে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। তবে দক্ষিণ চব্বিশ পরগনার 13 জন পরীক্ষার্থী প্রথম দশে জায়গা করে নিয়েছে। তার মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের 12 জন পরীক্ষার্থী প্রথম দশের তালিকায় স্থান পেয়েছে। অন্য একটি ক্যানিং ও আরেকটি কাকদ্বীপ। তবে গত বছরের তুলনায় এবছরের পরীক্ষার্থীর সংখ্যা বেশ খানিকটা কম হয়েছে। তাদের নাম অনিশ বারুই, অনিশের র্যাঙ্ক আমাদের স্টেট র্যাঙ্ক 4, অনিক বারুই স্টেট র্যাঙ্ক 6, সুতীর্থ পাল ওরও স্টেট র্যাঙ্ক 6, অদ্রিজ গুপ্ত স্টেট র্যাঙ্ক 7, শিবম মণ্ডল স্টেট র্যাঙ্ক 8, দেবজ্যোতি ভট্টাচার্য স্টেট র্যাঙ্ক 9, আরও 9th পজিশনে রয়েছে আরিয়ান গোস্বামী, অর্কপ্রভ জানা, 10th পজিশনে রয়েছে আরও 4 জন, সমীক মাহাতা, শাগনিক মণ্ডল, রফিদ রানা লস্কর এবং রুদ্রনীল দাস। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10,98,775, যা এবছর 6,98,628 বলে জানিয়েছে পর্ষদ। এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত 23 ফেব্রুয়ারি। 75 দিনের মাথায় ফল প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তবে এবছর মাধ্যমিক পরীক্ষায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন খুব ভালো ফল করেছে, যা জেলার মধ্যে মোট 13 জন র্যাঙ্ক করেছে, তার মধ্যে 12 জন। আমার নাম অদ্রিজ গুপ্ত, সপ্তম নাম্বারটা মানে সত্যি কথা দেখা হয়নি, ভালো লাগছে, মানে আরেকটু বেশি আশা করেছিলাম। লাস্ট দুদিন পরীক্ষার সময় জ্বর হয়ে গেছিলো খুবই, মানে অতটা ভালো করে হয়তো দিতে পারিনি, একটু বেশি আশা করেছিলাম, তাও ঠিকই মানে ভালো লাগছে। আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই আর একটু রিসার্চ করতে চাই ওই লাইনে। আমার আসল বাড়ি মালদা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের চতুর্থ হয়েছেন অনিশ বারুই, ষষ্ঠ হয়েছেন অনিক বারুই, যুগ্মভাবে ষষ্ঠ হয়েছেন আরেকজন, তার নাম সুতীর্থ পাল, সপ্তম অদ্রিজ গুপ্ত, অষ্টম শিবম মণ্ডল, মোট 3 জন নবম স্থান দখল করেছেন। তারা হলেন দেবজ্যোতি ভট্টাচার্য, আরিয়ান গোস্বামী, অর্কপ্রভ জানা। এছাড়া দশম স্থানে আছেন সমীক মাহাতো, শাগনিক মণ্ডল, রফিত রানা লস্কর ও রুদ্রবিল দাস। প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ জানান, তিনি রেজাল্টে খুশি। তারা একটু অন্যরকমভাবে ছাত্রদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। এবারও বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, তাতেই এই সাফল্য বলে জানান তিনি। এই ভালো ফল অর্জন করা ছাত্রছাত্রীরা জানিয়েছেন, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, আবার কেউ বা বিজ্ঞানী হতে চান। সবার জন্যই রইল শুভকামনা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, News18 Local। মেধা তালিকায় যে